জানেন মশাই, আমার বাথরুমে না একটা লোনলি মশা আছে, বুঝলেন? এরকম বুদ্ধিমান মশক আমি জীবনে আর দেখিনি। ধূর্ত, ফিজিক্যালি ফিট এবং ক্যারাটে বা কুংফুর ওস্তাদের মতো কূটকৌশলী। গত 15 দিনের চেষ্টায় আমি তাকে মারতে পারিনি, অথচ মশা মারায় আমার বেশ হাত যশ আছে, বুঝলেন? ওই একটা ব্যাপারে আমি অবশ্য খুবই কাঁচা। অত চড়চাপড় দিয়েও এ যাবৎ যে কয়টি মশা মারতে পেরেছি তা হাতে গোনা যায়। দু হাতে তালি বাজিয়েই হয়তো মারলুম, মশাটা পড়লো তার মধ্যে কিন্তু মরলো না। কেন কেন মরলো না মশাই? না না, মরার তো কথা, কপাল, আমার হাতে তেলও তো ফাঁপা, ওই ফাঁপার মধ্যে পড়ে দিব্যি গা বাঁচিয়ে উড়ে চলে যায়। তবে আমার গিন্নি এ ব্যাপারে খুবই নমস্য মহিলা, মশার একেবারে জম, যেটাকে টার্গেট করবেন সেইটারই কপাল পুড়বে। ও আচ্ছা, তো আপনার স্ত্রীকে আমার নমস্কার জানাবেন, কৃতি মহিলাদের শ্রদ্ধা জানাতে আমি খুবই ভালোবাসি। আচ্ছা তা না হয় জানালুম, কিন্তু মশাই আপনার বাথরুমে কি ওই একটি মাত্রই মশা, আর মশা নেই? আগে না, আমার সারা বাড়িতে আর একটিও মশা খুঁজে পাবেন না আপনি। সে কি, এ কি ভুতুরে কাণ্ড নাকি মশাই? আমি যদ্দূর শুনেছিলাম আপনি তো একটি পুরনো বাড়ি কিনেছেন, তা পুরনো বাড়ির আনাচে কানাচে তো প্রচুর মশা থাকবার কথা। বাড়ি নয় মশাই, ওটা বাড়ি নয়, আমি একা বোকা মানুষ, বাড়ি নিয়ে কি করব। একটা পুরনো বাড়ির তিনতলায় একটা ফ্ল্যাট কিনেছি, দুখানা শোয়ার ঘর, একখানা বেশ বড় সড়ো খাওয়ার বসার জায়গা। আমার তো আর বেশি জায়গা লাগে না, আসবাবপত্র যত সামান্য, বুড়ো বয়সে কেউ হুড়ো না করে দেয় সেজন্যই কেনা, নইলে সম্পত্তি দিয়ে আমি আর কি করবো। আহা, বুড়ো বয়সের চিন্তা এই কাঁচা বয়সেই কেন, এখনো তো ওসব ভাববার অনেক সময় পড়ে আছে। না না, আপনি বুঝছেন না, একটা আগাম প্ল্যানিং থাকা ভালো, বুঝলেন? ফ্ল্যাটটা কিনতে যে লোনটা নিতে হয়েছে সেটা শোধ করতে এখন বেশি গায়ে লাগছে না, কিন্তু বেশি বয়সে লোন নিলেই আবার চাপে পড়ে যেতে হয়। না, মশার কথাটা কিন্তু এখনো শেষ হয়নি। আচ্ছা, তিনতলায় মশার উৎপাতটা কি কিছু কম? হ্যাঁ তা হতে পারে, কিন্তু আমার ফ্ল্যাটেও একটি মশা, তার কোনো সঙ্গী সাথীও নেই, সারাদিন সে আমার জন্যই অপেক্ষা করে। আমি যেই বাথরুমে ঢুকি অমনি শুরু হয় তার খেল, উপরে উঠে নিচুতে নেমে শূন্যে পাকদণ্ডি তৈরি করে কত কায়দায় যে সে আমাকে অ্যাটাক করতে থাকে তা না দেখলে আপনি বিশ্বাস করবেন। তাকে মারবার সব রকম চেষ্টাই আপাতত ব্যর্থ হয়েছে। হ্যাঁ, মশা মারার ওষুধ স্প্রে করলে নিশ্চয়ই মরবে, তবে তার ধূর্তামি দেখে আমারও জেদ চেপেছে যে আমি ওকেই হাতেই মারবো। তা আপনার মশাটা কি ব্যাচেলার বলে আপনার মনে হয়? না, ব্যাচেলার না, বুঝলেন, আসলে মশাদের তো বিয়ে হয় না, অনেক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকতে পারে, সেই অর্থে সব মশাই কিন্তু আবার ব্যাচেলার, যদিও ছেলে পুলে হতে কোনো বাধা নেই। হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথা, পশু পাখিরা তো লিভ টুগেদারই করে। না, মশা কিন্তু আবার পশু পাখিদের মধ্যে পড়ে না। ও পড়ে না তাহলে? আরে মশা তো কীটপতঙ্গের গ্রুপে। ও তাই তো, হ্যাঁ ঠিক কথাই তো, তাহলে মশাটা বেশ প্রবলেম ক্রিয়েট করছে বলুন। তা বলতে পারেন, তবে আজকাল মাঝে মধ্যে মনে হচ্ছে মশার সঙ্গে আমার যে লড়াইটা চলছে সেটা অনেকটা খেলাধুলার মতোই ব্যাপার, সময়টাও কাটছে ভালোই। আজকাল বাথরুমে মশাটার সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে বেশ অনেকটা সময় কেটে যায়, বাথরুমটা বলতে নেই বেশ বড়ই, পালিয়ে যাওয়ার অনেক জায়গা। আহা হা, শুনেও ভালো লাগে, আমাদের তো মোটে একখানা বাথরুম, তা সেটাও এমন ছোট যে মাজা ঘোরানোর জায়গা নেই। বাথরুম জিনিসটা পুরুষদের কাছে, মানে বিশেষত চিন্তাশীল পুরুষদের কাছে অতি গুরুত্বপূর্ণ জায়গা। আর কি জিনিস তো ওই বাথরুমে কি একটা আবিষ্কার করে ফেলেছিলেন? তাছাড়া অনেক দার্শনিক, বৈজ্ঞানিক, সাহিত্যিক, এমনকি রাজনীতিবিদ, তারা সব ওই বাথরুমেই চিন্তা টিন্তা করেন বলে শুনেছি। তাই ভাবি একখানা ভালো বাথরুম থাকলে হয়তো আমার মাথাটাও ভালো খেলতো, কিন্তু সে তো হওয়ার জো নেই, 5 মিনিট বাথরুম বন্ধ থাকলেই বাড়িতে হইচই পড়ে যায়। তা আপনার বাথরুম কটা? দুটো। আহা, কানটা জুড়িয়ে গেল, আপনি একা মানুষ, দুটো বাথরুম, আর আমরা 5 জন, বাথরুম মোটে একখানা, বড় এক টেলে একখানা বাথরুম পেলে আমি তো মশাই গলাও সেঁধে ফেলতুম। আমার বন্ধু বঙ্কা, সে তো গলা সেঁধেই নাম করা গায়ক হয়ে গেল। বাথরুম জিনিসটার গুরুত্ব যে কি সাংঘাতিক তা বলে বোঝানো যায় না। তা বটে, তা বটে। না, বাথরুম সম্পর্কে আমিও কিন্তু বেশ ভালো ভালো কথা শুনেছি, ভালো বাথরুম পেলে নাকি সুপ্ত প্রতিভা জেগে ওঠে। হ্যাঁ, অতি সত্যি কথা, ছেলেবেলায় জানেন মশাই আমার অঙ্কে বেশ মাথা ছিল, গানের গলাটাও ছিল ভালো, 2-4 লাইন কবিতাও লিখতাম, ওই বাথরুমের জন্যই বেগ চেপে চেপে কোষ্ঠকাঠিন্য হয়ে গেল, আর তাইতে প্রতিভাটাও ঘোলাটে হয়ে গেল। খুবই দুঃখের কথা, তার ওপর আবার মশাহীন বাথরুম, ভাবাই যায় না। মশাহীন,
না না, মশাহীন হতে যাবে কেন? ওই যে বললুম একটা লোনলি মশা আছে। আহা, মশাদের আর আয়ু কতদিন বলুন? ঠিক জানা নেই বটে, তবে মাস ছয়কের বেশি কি আর হবে? না হয় বছরখানিকই ধরে নিলাম, ততদিনে তার ন্যাচারাল ডেথ হয়ে গেলেই তো আপনি নিষ্কণ্ঠ। না না, সেরকম কোনো ব্যাপারই না। মুশকিলটা কি জানেন, কয়েকদিন আগে অবধি মশাটাকে আমি আমার শত্রু বলে ভাবতাম বটে, কিন্তু হঠাৎ কয়েকদিন হলো আমার মনে হচ্ছে বজ্জাত হোক আর যাই হোক, মশাটা তো আমাকেও সঙ্গ দিচ্ছে। এই যে আমি বাথরুমে গেলেই সে তার খেল শুরু করে, এতে আমার একাকিত্ব ভাবটা কেটেও যায় এবং বেশ একটা ফুর্তির ভাব আসে। হ্যাঁ, কথাটা কিন্তু মন্দ বলেনি। কুকুর, বেড়াল, পাখি ওসব পুষলেও তো এরকম দ্বারা হয়, মশা অবশ্য পোষ মানবার পাত্র না। না, আবার কিন্তু পোষ মানলে ওই মজাটাও থাকবে না। আপনি বেশ বিজ্ঞ মানুষ। হবে না, যার দু দুটো বাথরুম তার বিজ্ঞ না হয়ে উপায় তো নেই। আচ্ছা মশাই, আপনার দ্বিতীয় বাথরুমটার কথা তো কিছুই বললেন না। ও, ওটা সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। কেন মশাই, সেটা কি ব্যবহারযোগ্য নয়? না না, এমনিতে সেটা খুবই ভালো বাথরুম, বিশাল বড়। সেটাতে আবার শ্বেতপাথরের একটা পেল্লায় বাথটব আছে, বিরাট আয়না, রাজকীয় কোমোড এবং বেশ দামি দামি সব ফিটিংস। তাহলে সেটা ব্যবহার করেন না কেন? না মানে একটু অসুবিধে আছে। কি অসুবিধে মশাই? না, আগে বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না। কেন মশাই, বিশ্বাস করবো না কেন? ওই বাথরুমটা আরেকজন ব্যবহার করেন। ও, তা এতে বিশ্বাস না করার কি আছে? আরেকজন তো ব্যবহার করতেই পারে। না তা তো বটেই, কিন্তু আমার ফ্ল্যাটে আমি ছাড়া দৃশ্যত আর কেউ থাকে না। হ্যাঁ, তাহলে ওই আরেকজনটা এলো কোত্থেকে? আরে সেটা তো আমারও প্রশ্ন। ফ্ল্যাটে আর কেউ থাকে না, অথচ ওই বাথরুমটা আর কেউ ব্যবহার করছে, এটা কি বিশ্বাসযোগ্য? আচ্ছা, বাইরে থেকে কেউ আসে না তো? আগে না, বাইরে থেকে আবার কে আসবে? তবে কি ভূত টুত কিছু নাকি? না, আসলে আমি ভূতে বিশ্বাস করতাম না, আর এখনও যে করতে চাইছি এরকমও নয়। তবে ব্যাপারটা কিন্তু ওই রকমই। এই একটু খুলে বলুন না মশাই, শুনে তো আমার শরীর একেবারে রোমাঞ্চিত হচ্ছে। বলার তেমন কিছু নেই, তবে আমি ওই বাথরুমে গেলে এই বাথরুমটা যেন খুশি হয় না। আহা, বাথরুমের আবার খুশি অখুশি কি আছে মশাই? আছে। আমার কি মনে হয় জানেন, বাথরুমটা আমাকে তার যোগ্য ব্যবহারকারী বলে মনেই করে না। প্রথম দিন গিয়ে কোমরে বসতে না বসতেই দেখি ফ্ল্যাশটা আপনা আপনি অন হয়ে গেল, হুড়মুড় করে জল নেমেলো সিস্টার্ন থেকে, তারপর দেখি শাওয়ার থেকে জল পড়তে লাগলো অকারণ। একটা বাথটাবের কল আছে, কিছুক্ষণ পর দেখি কলটাকে খুলে দিল, দরজাটা দুম করে খুলে গেল, আমি তো পালিয়ে বাঁচি না। আরে এ তো পরিষ্কার ভুতুরে কাণ্ড মশাই। হ্যাঁ তা বলতে পারেন, অন্যের কাছে ব্যাপারটা ভুতুরে বলেই মনে হবে হয়তো, কিন্তু আমার কাছে ব্যাখ্যাটা কিন্তু আবার অন্যরকম। কীরকম শুনি। আমার কি মনে হয় জানেন, কোনো না কুচু লোক ওটা ব্যবহার করত, মানে খুবই শৌখিন লোক আর কি, আর বাথরুমটাও সেই জন্য একটু উন্নাসিক। এলেবেলে লোক তাকে ব্যবহার করুক এটা সে চায় না, আর সেই জন্য আমি ঢুকলেই ওই বাথরুমটা নানা কায়দায় তার প্রতিবাদটা জানায়। কিন্তু আপনি যে বললেন ওটা আর কেউ ব্যবহার করে। হ্যাঁ করে তো, তাও করে। নিশুতি রাতে বাথরুম থেকে খুব সুরেলা শীষ শুনতে পাই, কখনো কখনো আবার গুনগুন করে গান, দামি অডিকোলনের গন্ধও আসে মাঝে মাঝে, মানে শাওয়ার খুলে যে কেউ স্নান করছে এটা কিন্তু আমি বেশ টের পাই। তা আপনার ভয় করে না? না, ভূতে বিশ্বাস করি না বলে ওই ভয়টাও পাই না বিশেষ। কিন্তু অকাট্য প্রমাণ পেয়েও ভূতে বিশ্বাস করেন না কেন? বিশ্বাস জিনিসটাই যে ওরকম, বিরুদ্ধ প্রমাণ পেলেও দেখবেন বিশ্বাস ঠিক শেকড় গেড়ে বসে আছে, টলতেই চাইছে না। আশ্চর্য, ভূত এসে যদি সামনে দাঁড়ায় তবু আপনি বিশ্বাস করবেন না? আজ্ঞের না, পরিষ্কার বলে দেব, ফোটো হে বাপু, তোমাকে আমার বিশ্বাস হচ্ছে না। না মশাই, এটা কিন্তু আপনার অন্যায়, ভূতকে পাত্তা না দেওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না। পাত্তা না দিলেও ব্যাপারটা কিন্তু আমার খারাপ লাগে না, শীষটা কিন্তু বেশ সুরেলা, গানের গলাটাও তেমন খারাপ নয়, আর সুগন্ধিগুলোও কিন্তু বেশ চমৎকার। আপনি বেশ সাহসী লোক। না মশাই, আমার ধারণা কিন্তু ঠিক উল্টো, বরং আমি বেশ ভীতু লোক। ও বাড়িতে আর যারা আছে তারাও বলে যে আমি নাকি খুব সাহসী লোক, কিন্তু আমি তো আমার মধ্যে সাহসের ছিটে ফোটাও দেখতে পাই না। তা ভুতুরে ফ্ল্যাটে থাকাটা কি সাহসের কাজ নয়? আগে ভুতুরে ফ্ল্যাট বলছেন কেন, আপনাদের কথা মতো যদি ভূত থেকেও থাকে
সে তো ফ্ল্যাটের আর কোথাও কোনো উৎপাত করে না। তার একমাত্র লক্ষ্য হলো ওই ফ্ল্যাটের ভালো বাথরুমটা। আমার কি মনে হয় জানেন? কি মশাই? আমার মনে হয় ওসব ভূতটুত কিছু নয়, বাথরুমটাই একটু অ্যানিমেটেড হয়ে গেছে। মানে বাথরুমটা উন্নাসে খাওয়াতে এসব হচ্ছে আর কি, আমাকে পছন্দ করছে না, তাই আমি ওই বাথরুমটাকে অ্যাভয়েড করেই চলি, ফলে কোনো ঝামেলা টামেলাও হয় না। তাহলে আপনার একটা বাথরুমে একটা লোনলি মশা আর অন্যটা একটা শৌখিন ভূত, বেশ আছেন মশাই। হ্যাঁ তা আছি, বেশ ভালোই, দিব্যি খোলামেলা ফ্ল্যাট, আলো হাওয়াও বেশ আছে। তা কত বড় হবে ফ্ল্যাটখানা? মন্দ নয়, ফ্ল্যাটের মালিক তো বিক্রির সময় বলেছিল 1600 বর্গফুট, দলিলেও তাই লেখা আছে। 1600? ও বাবা, সে তো পেল্লাই ব্যাপার। আর আমার কপালটা দেখুন, ধারে কর্যে তল হয়ে গিন্নির তাড়নায় অতি কষ্টে মাত্র ওই 535 বর্গফুটের একখানা ফ্ল্যাট কিনতে পেরেছি। তাইতি তো গাদাগাদি করে থাকা, বেশি ঘেঁষাঘেঁষি করে থাকার ড্রব্যাকটা কি জানেন? পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধটাই নষ্ট হয়ে যায়, প্রাইভেসি বলে বস্তুটাই তো থাকে না, এঘর ওঘর করতে গিয়ে গায়ে গা ঢেকে যায়, গুতগুতি করে থাকা আর কি। আর সেই জন্যই তো যতক্ষণ পারি বাড়ির বাইরে কাটিয়ে যায়। আর আপনি রাজা বাদশার মতো থাকেন মশাই, শুনতেও কত ভালো লাগে, কিন্তু একা মানুষ অত বড় ফ্ল্যাটটা কেনার দরকারটা কি ছিল আগে? না আপনাকে তো বলেইছি অত জায়গা আমার লাগে না, তবে লোকটা ভারী সস্তায় দিল তাই নেওয়া। তবে ফ্ল্যাটটায় কিন্তু বেশ হাত পা খেলিয়ে থাকা যায়। তা কত পড়লো? হ্যাঁ তা 20 লাখের মধ্যেই হয়ে গেল। উড়িয়ে বাবা, 20 লাখ? তা টাকাটা লোন করলেন বুঝি? না লোন নিতে হয়নি, কুড়িয়ে বাড়িয়ে এদিক থেকে ওদিক থেকে হয়ে গেছে। তাহলে তো আপনি বেশ শাঁসালো লোক মশাই, গত 2 মাস ধরে আলাপ, কিন্তু আপনি যে একজন পয়সাওয়ালা লোক টেপটিও পেতে দেননি। টাকার কী বা মূল্য আছে বলুন? হ্যাঁ তা অবশ্য ঠিক, টাকা তো এখন পয়সার স্তরে নেমে গেছে, 10 পয়সা 20 পয়সার কয়েনগুলো পর্যন্ত কেউ নিতে চায় না। আমার কাছে গাদা গুচ্ছে পড়ে আছে, শুনছি 1 টাকা 2 টাকার নোট নাকি আর ছাপা হচ্ছে না, শুধু কয়েনগুলোই চলছে। না মশাই, টাকার আর ইজ্জত রইল না। আচ্ছা তাহলে এই উঠতি বয়সে সংসারই হচ্ছে না কেন বলুন তো? একটা বিয়ে করে ফেলুন না, মশা আর ভূত নিয়ে তো আর জীবন কাটবে না মশাই। না না, নিজের বিয়ের চেয়ে আমি পরের বিয়ে দিতেই কিন্তু বেশি ভালোবাসি। সেটা কীরকম ব্যাপার মশাই? খুব সোজা, বাংলার ঘরে ঘরে তো বিবাহযোগ্য অরক্ষণীয়ার অভাব নেই, টাকা পয়সার অভাবে সেই সব মেয়ের বাপ বিয়েও দিতে পারছেন না। আমি তাই সাধ্যমতো 2-4টে বিয়েতে কিছু সাহায্য করতে পেরেছি, আর সেটাতেই আমার বেশি আনন্দ। বা 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 বা, শুনে বড্ড খুশি হলাম মশাই, আপনার চরিত্রের এই মহৎ দিকটার কথা তো আমার জানাই ছিল না। ওহ, কতদিন কোনো মহৎ মানুষের দেখাই পাইনি, মানুষ যে এই কলিযুগেও এত মহৎ হতে পারে আপনাকে না দেখলে ধারণাই করা যায় না। না আপনি আজ আমার চোখ খুলে দিলে। আরে না না, অতটা বাড়িয়ে বলার কিছু নেই, আসলে যখনই কোনো মেয়ে বা মেয়ের বাপ আমাকে এসে বিয়ে করার জন্য ধরে, তখনই আমি টাকা পয়সা দিয়ে বিয়ের বন্দোবস্ত করে নিজের গর্দানটুকু মাচাই। মহত্ব নয় ওটা, বরং আমার আত্মরক্ষার কৌশল বলতে পারেন। না ও কথাই বলছি না মশাই, আপনি নিজের মহত্বকে আড়াল করতে চাইছেন, মহৎ লোকের লক্ষণই তো তাই, নিজের মহত্ব স্বীকার করলে তার কি আর মূল্য থাকে? আপনার কাছে অনেক কিছু শেখার আছে, বয়সে ছোট না হলে আমি আপনার পায়ের ধুলো নিতাম। ছি 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 ছি, কী যে বলেন! না মশাই না, গুণীর গুণের মর্যাদা দেওয়া তো বাঙালির ঢাতেই নেই, আমি কিন্তু সেরকম লোক নই, গুণী মানুষ দেখলে আমি মাথা নোয়াতে জানি। আপনিও অতি উদার হৃদয় মানুষ। না উদার আর হতে পারলাম কই, মাস কাবারে হাতে মোটে 10টি 1000 টাকা পাই, তাই দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়, ধার কর্যও হয়ে যায়, 5টি হুমদো হুমদো প্রাণী, তার উপর এসোজন বসোজন অদ্রতা ভদ্রতা, ব্যাংকের লোন শোধ দেওয়া, এলআইসির প্রিমিয়াম, ঠিকেজির মাইনে, সব মিটিয়ে উদার হওয়ার সুযোগ আর কোথায় বলুন? নইলে আমারও কি ইচ্ছে করে না ওই অরক্ষণীয়াদের বিয়ে দিই, মন্নাত্রাণে সাহায্য করি, গরিবের চিকিৎসার খরচ যোগাই, করে খুবই ইচ্ছে করে, কিন্তু উপায় কি বলুন? হ্যাঁ অতি ঠিক কথা, মানুষের মতো মহত্ব আছেই, তবে সেটা সেটা ফোঁড়ার মতো টনটন করে, বদ্ধ জীবের মতো ডানা ঝাপটা, পাথর চাপা ঘাসের মতো চিড়ে চ্যাপটা হয়ে থাকে, তাই না? মশাই আপনার উপমা জ্ঞান কিন্তু অতি চমৎকার। হ্যাঁ ওরকমই হয় বটে। না তবে টাকা থাকলেই যে সবাই দান ধ্যান করে তা কিন্তু নয়, এ আমার কথাই ধরুন না। হ্যাঁ আমি ভাবি যে অনেক টাকা থাকলে অনেক দান ধ্যান করতুম, কিন্তু যদি কোনোদিন ছপ্পর ফুড়কে অনেক টাকা আসে তখন হয়তো আমার মানসিক পরিবর্তন হয়ে যাবে।
টাকা হলে নাকি টাকার নেশা বাড়ে, আরও টাকা আরও টাকা এইসব করে মানুষ এদিয়ে মরে। আপনি বিজ্ঞ মানুষ, ঠিকই ধরেছেন। এই দান ধ্যান করার জন্য টাকা ছাড়খাড়ের চেয়েও মানসিকতার প্রয়োজনটা কিন্তু অনেক বেশি। তবে দান ধ্যান বা লোকের সেবা সাহায্য করে বেড়ানোর এই যে নেশা, এটার বাড়াবাড়িও কিন্তু ভালো নয় মশাই। ওর মধ্যে আবার অহং প্রবল হয়ে দাঁড়ায়, আর সেই অহংই কিন্তু এই দান ধ্যানের অহংকার অর্জিত পুণ্যের বারোটা বাজিয়ে ছাড়ে। হ্যাঁ, কখনো কখনো সাধ্যমতো লোককে একটু আধটু সাহায্য করলে হয়, তবে টাকা পয়সার চেয়ে সহানুভূতি, সাহচর্য, পাশে দাঁড়ানো এসবেরও মূল্য আছে। ওহ, আপনার কাছে বসলেই কত কিছু শেখা যায়। আচ্ছা, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি একটু অস্বস্তি আর উদ্বেগের মধ্যে আছেন। মনটাও কেমন একটু আনমনা, তাই না? ঠিক যেন প্রফুল্ল লাগছে না আপনাকে। ঠিকই ধরেছেন, সম্প্রতি আমি একটু অশান্তিতে আছি। সে কি কথা, আপনার মতো মহৎ মানুষ যদি অশান্তিতে থাকে তাহলে তো এটা আমাদেরই উদ্বেগের কথা। কি হয়েছে বলুন তো। না, সেটা ঠিক বলবার মতো নয়। তা খুব প্রাইভেট প্রবলেম কি? হ্যাঁ, তাও বলতে পারেন। তবে আপনি একজন সহানুভূতিশীল মানুষ, আপনাকে বলাই যায়। বিশেষ করে আমার পরামর্শ দেওয়ার মতো বিচক্ষণ মানুষ যখন তেমন কেউ নেই। শুনে বড় প্রীত হলাম। আমারও তো আমাকে দিনরাত বোকা, হাঁদা, ভেবা গঙ্গারাম, আহম্মক এসব বলে গঞ্জনা দেয়। শুনতে শুনতে আমিও কেমন যেন ক্যাবলা ক্যাবলা হয়ে যাচ্ছি। কিন্তু এক সময় আমারও কিন্তু বুদ্ধি শুদ্ধি ছিল মশাই। আরে না না, আছে আছে, এখনও আছে মশাই। নিজেকে অত বোকা ভাবতে নেই। আমি তো আপনার কথাবার্তায় বিচক্ষণতার লক্ষণ বেশ ভালোই দেখতে পাই। ধন্যবাদ মশাই, অজস্র ধন্যবাদ। আপনি আমার হারানো আত্মবিশ্বাসটা ফিরিয়ে দিলেন। তা বলছি, আপনার ব্যাপারটা কি একটু খুলে বলুন না। হ্যাঁ, আসলে আমি ব্যাচেলার বলে এবং রোজগারপাতি ভালোই বেশ করি বলে আমার কাছে কিছু মানুষ সাহায্যের আশায় আসে। হ্যাঁ, তা তো বটেই, পাকা কাঁঠাল ভাঙলে মাছি তো আসবেই। তা আপনার রোজগারপাতি কেমন হয়? ভালোই। আমি ইঞ্জিনিয়ার, MBA, কনসালটেন্সিও আছে, ফলে বুঝতেই পারছি। হ্যাঁ হ্যাঁ, খুব পাচ্ছি। তারপর বলুন। তা এই সম্প্রতি আমার গ্রাম সম্পর্কে এক খুড়োমশাই এসে হাজির হয়েছে। তা গ্রামটা কোথায়? ওটা নৈহাটির কাছে, গ্রাম নামেই, আসলে এখন পুরোদস্তুর শহর হয়ে গেছে। তাই খুড়োমশাই এসে অবধি আমি একটু অশান্তিতেই আছি। খুব টেটিয়া লোক নাকি? এমা না না, অতি সজ্জন মানুষ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, জীবনে একটা মিথ্যে কথাও বোধ হয় বলেননি, ত্রিসন্ধ্যান্নিক জপ তপ করেন, তাছাড়া ভারী অমায়িক ব্যবহার। বলেন কি, তো এইরকম মানুষকে নিয়ে আপনার অশান্তি হচ্ছে কেন? মানুষটা এরকম বলেই অশান্তি। তিনি কলকাতায় এসে আমার বাড়িতেই উঠেছে, তারপরেই আমার আচরণ দেখে অন্ন জল ত্যাগ করার উপক্রম। কি বলছেন, তা আপনি এমন কি করেছেন? বামুন হয়েও পইতে রাখি না, আন্নিক করি না, বাসি কাপড়ে চা খাই, সদাচারের অভাব। তিনি তেজস্বী মানুষ, এসব অনাচার দেখে ভারী রেগে গিয়ে চলেই যাচ্ছে। তারপরে আমি ক্ষমা টমা চাওয়ায় তিনি আমাকে গোবর জল টল দিয়ে শুদ্ধ করে, গঙ্গা স্নান করিয়ে, একদিন হবিষ্যি ভক্ষণ করিয়ে গলায় একটা পইতে ঝুলিয়ে দিয়েছে। এখন নিয়মিত আন্নিক করাচ্ছে, বাসি কাপড় না ছেড়ে কোথাও কাজ করার উপায়ও নেই। আহা, এসব করা তো ভালোই, প্রাচীন কাল থেকে এসব চলে আসছে, ওর মধ্যে ভালো ব্যাপারও তো থাকতে পারে। কিন্তু এসব করতে গিয়ে আমার মানসিক শান্তি খুবই বিঘ্নিত। ওর ব্রাহ্মণী অবশ্য রান্নাবান্না খুবই ভালো করে, এতদিন আমি যা হোক নিজেই রান্না করে খাচ্ছিলাম, ওর আসার পর তো আমার হেঁসেলে ঢোকাও বারো। আরও আশ্চর্যের কথা, ঘুরো আসার পর কিন্তু বাথরুমের বেয়াদপিটাও বন্ধ হয়েছে। ওই দেখুন দেখুন, একেই বলে ব্রহ্মতেজ, ভূতপ্রেত পালাবার পথ পায় না। বাহ, এ তো বেশ ভালোই হয়েছে মশাই। তা পুজো আচ্ছা চালিয়ে যান, ভূত আর কাছেই ঘেসবে না। আহা, ভূত প্রেত যাই হোক, ব্যাপারটা তো আমি উপভোগই করতাম। কিন্তু আরও একটা মুশকিল হয়েছে। কি বলুন তো? খুড়োর সঙ্গে খুড়িমা যেমন এসেছেন, তেমনি তাদের একমাত্র মেয়ে সুরবালাও তো এসেছে। বাহ, বেশ নামটি তো, সুরবালা। এ ধরনের পুরনো নাম তো আজকাল রাখাই হয় না। তা তাতে মুশকিলটা কিসে? মুশকিল? সুরবালাই তো মূর্তিমতি মুশকিল। কেন মশাই, কেন? সুরবালার বয়স 17-18, খুবই চালাক চতুর, একটু ফাজিল। আর আর থাকবে থাকবে সেসব কথা। আসল ব্যাপারটা হলো যে খুড়োমশাই এবং তার পরিবার পেঁয়াজ রসুন বলির পাঠা ছাড়া অন্য মাংস ডিম ইত্যাদি খান না। এবার আমাকেও সেই সব নিয়ম মেনে চলতে হচ্ছে। আর একটু আধটু যে অনিয়ম করবো তারও কোনো উপায় নেই।
সুরবালা আমার উপর রীতিমতো গোয়েন্দাগিরি করে যাচ্ছে। এই সেদিন ভাত খাওয়ার সময় বাহাতে জল খেয়েছি, সঙ্গে সঙ্গে নালিশ, তারপর ধরুন বাইরে থেকে একটু অমলেট খেয়ে এসেছি, ঘরে ঢুকতে সুরবালা ঘোষণা করলো উনি পেঁয়াজ খেয়ে এসেছেন, বুঝুন কাণ্ড এবার। হ্যাঁ তা বটে, একটু আধটু অসুবিধা তো আপনার হতেই পারে, আসলে পুরনো অভ্যাস তো। তা ওরা থাকবেন কদিন? আসলে ওরা এসেছেন সুরবালার জন্য একটি সচ্চরিত্র পাত্রের খোঁজ পেয়ে। পাত্রটি নাকি সংস্কৃতের এম এ, কোন এক কলেজের অধ্যাপক, ধুতি পাঞ্জাবি পরে, ত্রিসন্ধ্যা আহ্নিক করে, শাস্ত্রজ্ঞ এবং অবশ্যই সদ বংশজাত। বিয়ে প্রায় ঠিক হয়ে গেছে, মানে দুপক্ষের কথাবার্তা মোটামুটি পাকা। বা 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 বা, তাহলে তো ল্যাটা চুকেই যাচ্ছে। না যাচ্ছে না। কেন মশাই, সুরবালার বিয়ে ঠিক হয়ে গেলেই তো ওরা ফিরে যাবেন। হ্যাঁ মানে তাহলে সুরবালাকে আপনি দেখেননি? হ্যাঁ তা তো বটেই। দেখলেই বুঝতেন যে সমস্যাটা ঠিক কোথায়। কেন, দেখতে কদাকার নাকি? না বরং উল্টো, সুরবালা ভীষণ সুন্দরী। আর 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 তাকে দেখলেই আমার বুকটা ধক করে ওঠে। না এ তো ভালো লক্ষণ নয় মশাই। আর বিয়ে ঠিক হয়ে যাওয়া সত্ত্বেও সুরবালার চোখ দুটো দেখি সবসময় লাল আর ভেজা ভেজা। সেদিন আড়াল থেকে শুনলাম খুড়িমাকে বকছেন, কাঁদছিস কেন মুখপুরি, এত ভালো পাত্র জুটবে। জবাবে সুরবালা কি বলেছিল জানেন? তোমরা কি বুঝবে কেন কাঁদছি, ও বিয়ে ভেঙে দাও। তারপর দেখি মায়েতে মেয়েতে বেশ লেগে গেল। তারপর? তারপর আর কি, তারপর ওখানেই ঝুলে আছে। শুধু গতকাল যখন অফিসে বেরোচ্ছি তখন সুরবালা দরজা দিতে এসে চাপা গলায় বলল, অনেক পাষাণ দেখেছি আপনার মতো দেখিনি। বলেন কি মশা, এ তো সাংঘাতিক কথা। হ্যাঁ সেই থেকেই তো বড় উচাটন হয়ে আছে, মনে শান্তি নেই। আহা হা, এতে উচাটন হওয়ার কি আছে? আরে আপনি ভূতকে ভয় পান না, দানশীল লোক, মহৎ প্রাণ, আপনার আবার ভয় কিসে? না না ভয়ের ব্যাপার তো নয়, এটা হলো একটা ব্যাখ্যার অতীত সিচুয়েশন যাকে বলে, মানে ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা যে কি হবে। কেন, আমি তো বেশ বুঝতে পারছি। পারছেন? হ্যাঁ বিলক্ষণ। তা কি কি বুঝলেন আপনি? সেটা না হয় হাঁটতে হাঁটতেই বলবো, কোন এখন উঠুন তো, নিন উঠে পড়ুন। কুড়ো মশাই বাড়িতে আছেন তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ সে তো আছেন, কিন্তু আপনি। না না আর কোনো কিন্তু নয়, দেরি করলে কিন্তু বড্ড দেরি হয়ে যাবে, কুড়ুমশাইয়ের সঙ্গে আমার এক্ষুনি কথা বলা দরকার। ইয়ে তা না হয় যাচ্ছি, কিন্তু কি কি